গবেষণার মাধ্যমে নতুন পণ্য ও রপ্তানি খাত তৈরি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বৈদেশিক বাণিজ্য বাড়াতে কূটনৈতিক তৎপরতার উপর জোর দিয়েছে বর্তমান সরকার। তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আন্তর্জাতিক মানে জনশক্তি হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করছে বর্তমান সরকার, তবে ব্যবসায়ীদের এই সুযোগ কাজে লাগাতে আরও উদ্যোগী হতে হবে। শিল্পের ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া যেন আমাদের পরিবেশ নষ্ট না হয়, কাজে সেই পরিবেশ বান্ধব মানে শিল্প উন্নয়নের জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা নির্মাণ করে দিচ্ছি। এতে আমাদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে আর পণ্য রপ্তানির যেমন সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমার দেশের মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বাড়ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে, আমার নিজের দেশে বাজার সৃষ্টি হচ্ছে। শেখ হাসিনা বলেন, 75 পরবর্তী সরকার দেশের উন্নয়নে কোনো কাজ করেনি, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বেসরকারি খাতের উন্নয়নে কাজ করছে। 21 বছর পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করে এবং আমরা সরকার গঠন করার পর থেকেই শুরু করেছি, বিশেষ করে বেসরকারি খাতকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি এবং বেসরকারি খাত অনেক ক্ষেত্রে আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম। যেমন বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, গ্যাস, বিমান, ব্যাংক, বিমা, শিল্প সহ সকল ক্ষেত্রটাই আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই, কারণ সরকারের সাথে সাথে বেসরকারি খাতও যদি উদ্যোক্তা না হয় আর শিল্পের প্রসার না ঘটায় তাহলে ব্যবসা বাণিজ্য কখনো শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াতে পারে না, সে কথা মাথায় রেখে আমরা ব্যবস্থা নিই। রপ্তানি পণ্যের সংখ্যা ও নতুন বাজার সৃষ্টির তাগিদ দেন সরকার প্রধান। আমাদের দেশের রপ্তানি যাতে বৃদ্ধি পায় সেই রপ্তানি পণ্যগুলিকে বহুমুখী করার ব্যবস্থাও আমরা নিয়েছি। তাছাড়া আমরা 2002টি দেশ বা অঞ্চলে 600-700 পণ্য রপ্তানি করছি। পণ্য উৎপাদন করে শুধু রপ্তানি না, আমার নিজের দেশেও এখন বাজার সৃষ্টি হচ্ছে, কাজে সেই ব্যবস্থাটাও আমরা গ্রহণ করেছি। ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে এনে সপ্তাহব্যাপী এই সামিটের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। বিশ্বের 38টি দেশের মোট 552টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।